Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আপনাদের এলাকাটা খুব নির্জন, ভালো, বেশ শান্ত, পরিবেশটা খুব ভালো। এই অবেলা এরিয়া তো মুশকিল হয়ে গেল। এই না না, এত কিছু প্রথম দিন এলেন, একটু খান। কোনটা দিয়ে শুরু করি তাই তো বুঝতে পারছি না। রমণীবাবু, লাইসেন্সটা তাহলে আমার নামে। তাহলে পিস্তলটা কালকে সকালে গিয়ে নিয়ে আসি। নিশ্চয়ই, নো প্রবলেম। আপনি খুব উপকার করলেন। আমার জায়গায় যে কেউই থাকতো সেই এই কাজটা করত। আসলে কি জানেন, রেবার জন্য আমার খুব চিন্তা হয়। কেন বলুন তো? কারণ দেখুন, বাড়ির সব কাজ আমাকে করতে হয়, মানে ইনফ্যাক্ট আমাকে বাড়িতেই থাকতে হয়। ও অফিস যায়, ব্যবসা দেখে, বাইরে বেরোতে হয়, সবসময় একটা চিন্তার মধ্যে থাকে। দিনের বেলা আমার কোনো ভয় নেই। শুনবাবু, আপনি অযথা চিন্তা করবেন না। উনি যখন কাজে যান তখন ওনার চারপাশে অনেক লোকজন থাকে। আমার মনে হয় না প্রকাশ্য লোকালয়ে ওকে হঠাৎ করে কেউ কিছু করতে সাহস করবে। চিন্তা তো একটু হবেই। আচ্ছা রমণীবাবু, আপনি সেদিন বলছিলেন যে পিস্তলটা যার নামে থাকবে সে ছাড়া অন্য কেউ গুলি ছুড়তে পারবে না। সেটাই তো নিয়ম। কিন্তু আমি বাড়িতে না থাকলে? সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি পিস্তলটা বাড়িতে রেখে যেতে পারেন ওর কাছে। না না, তার দরকার নেই, সন্ধ্যেবেলা তুমি তো বাড়িতেই থাকো। জানেন রমণীবাবু, আমার খুব ভয় হয়। রেওয়ার সামনে কথাটা আমার বলা ঠিক নয়। আসলে এভাবে দিনের পর দিন আতঙ্ক নিয়ে বসবাস করা যায় না। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তবে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করুন। শুধু শুধু টেনশন করে তো কোনো লাভ নেই। আর পরিচিত লোকের গলা ছাড়া দরজা কিন্তু খুলবেন না। আর রাত্রিবেলা তো আমি পাহারাদার পাঠিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে যা বললাম আজ আমি চলি। এই মাসে কি আপনি তো খাবার খেলেন না? অনেক খেয়েছি, বললাম না এই অবেলাতে আর আমাকে একবার আবার বড় সাহেবের সঙ্গে দেখা করতে হবে। চলি। উস্তাদ, আর সন্ধ্যায় সুনীলবাবু তোমাকে তৈরি থাকতে বলেছে। কখন যেতে হবে? আরে ও তুমি চিন্তা করো না, সুনীলবাবু নিজে এসেই তোমাকে নিয়ে যাবে। সুনীলবাবু তোমার সাথে থাকবে, ইশারা করলেই তুমি বাড়ির ভিতর ঢুকে যাবে। আচ্ছা বিলুবাবু, বসো। আচ্ছা ওখানে কোনো লাফড়া নেই তো? আরে না না, কোনো লাফড়া বাপড়া কোনো টেনশন নেই। ওখানে একজন বুড়ি থাকে আর সুনীলবাবুর বউ, আর সুনীলবাবু তো তোমাকে বিশ্বাস করে, সুনীলবাবু তো তুমি চেনো, জানো, কোনো চিন্তা নেই। ওখানে নির্জন জায়গা, চিৎকার করলেও কেউ কিন্তু টের পাবে না। ঠিক আছে, যাকে বলো বেফিকার রহনে কে লিয়ে হাম চলা যাবে।
তোমার লেখনির প্রশংসা না করে পারা যায় না। গল্পটা কিন্তু ভালোই দাঁড় করিয়েছো, কি বলেন রমণীবাবু? খুব ভালো। না না, এখনো তো আসল জায়গাটাই আসেনি, তাই নাকি? পড়ুন পড়ুন। তাহলে পড়ি। নিশ্চয়ই। সুনীল যেরকম আশা করেছিল তাই হলো। পিস্তলটা সে রমণীবাবুর কাছ থেকে নিয়ে এসে নিজের কাছেই রাখল। এরপর বেশ কিছুদিন বাড়ির সামনে কাউকে বিশেষ দেখা গেল না। সে নিয়ে সুনীল আর রেবার মধ্যে কথাবার্তা হলো। যতদিন যেতে লাগলো রেবার মন থেকে আশঙ্কা দূর হতে লাগলো, সংসারের স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসতে লাগলো। তারপর বেরোচ্ছি, তোমার পিস্তলটা দিতে এলাম। আমি নিয়ে কি করবো? কি হয়েছে কি তোমার? আসলে আমি একটা খুব বিভৎস স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? জেগে শান্ত হও, এই নাও পিস্তলটা রাখো। আমার কি দরকার? সেরকম দরকার পড়লে তো তুমি ব্যবস্থা করতে পারো, তাই না? না মানে আমি একটু বাইরে বেরোচ্ছি, তাই ভাবলাম যে তোমাকে এটা দিয়ে যাব। আমি তো পিস্তল ধরতেই জানি না, তারপর আবার গুলি ছোড়া। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ তব তো কই ডরনে কা বাত নেই হ্যায় সুনীল, ডরনে কা বাত নেই হ্যায়। যদি তুমি এত ভয় পাও তাহলে তাহলে কাজটা কি করে হবে? তাহলে বলো, আমি অন্য ব্যবস্থা করছি। আরে সুনীল বাবু, আপ বেফিকার রইয়ে, আপনার কাম হয়ে যায়। কাজটা কিভাবে করতে হবে মনে আছে? যতক্ষণ রেবার বান্ধবীরা বাড়িতে থাকবে ততক্ষণ তুমি বাড়িতে ঢুকবে না। তারপর তুমি বাড়িতে ঢুকবে, কাজটা ঠিকঠাক মতো করবে। সুনীল বাবু, আপনি হুকুম সিংকে হুকুম দিয়েছেন, আপনার কাম ঠিক মতো হয়ে যাবে। দেখেন আমার আর রুপিয়া কে হোক। সুনীল বাবু, তুমি কি বুঝতে পারো না হুকুম? তোমাকে আগে কতবার বলেছি যে আমার কাছে টাকা থাকে না। আমার নিজের পকেটে মাত্র 200 টাকা পড়ে আছে, আমি তোমাকে কোথা থেকে টাকা দেবো? সুনীল বাবু, এটা বহু তাজ্জব কি বাত আছে। একটা জিন্দগির কিমত সিফ ইতনা রুপিয়া? হ্যাঁ, আমার বাকি টাকা কি হবে সুনীল বাবু? ঠিক আছে শোনো, এবার গায়ে অনেক গয়না থাকবে, সমস্ত গয়না তোমার। আর কাজ শেষ হয়ে গেলে তোমাকে আমি 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 আরো 10,000 টাকা দেবো, কারণ সব সম্পত্তির মালিক তখন আমি হব। ঠিক আছে সুনীল বাবু, আপনার কথা আমি বিশ্বাস করলাম। দেখেন
ये वादा याद रखना अपने, ये तो काम हो जाने के बाद अगर बोला कि रुपया नहीं है। हुकुम, आमार कथार खिलाफ कोनो दिन हुए छे? खिलाफ होले बहुत बुरे हो जाबे बाबू। ठीक है, अब जाइए, आपका काम हो जाएगा। आमी किन्तु बाड़ीते थाकबो ना, काजेर पर आमी तोमार साथे एखानेई देखा करब। ओके, ठीक है सुनील बाबू, जाइए जाइए। काजटा किन्तु आज ही हवा चाहिए। जीवर रखो, पैसा भी तुमको मिल जाएगा। भागो इधर से, भागो। अरे जाओ ना इधर से, इधर से जाओ। ठीक है, मेरे साथ गद्दारी।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোর্স রেডি রাখো, জানাবে আধ ঘন্টার মধ্যে জানাবে হেডকোয়ার্টার থেকে, জানালে আমি তোমায় জানিয়ে দেবো। হ্যাঁ, আরে বিশাল কনসাইনমেন্ট যাচ্ছে, যেভাবে হোক আটকাতেই হবে। আরে জানি জানি, তুমিও তো জানো বাবারও বাবা আছে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। কি হয়েছে স্যার? আপনাকে একদিন ভদ্রলোক খুঁজছে। যাও পাঠিয়ে দাও। আপনি তখন কোথায় ছিলেন? আমি একটু বাইরে গিয়েছিলাম। লোকটা কি পালিয়েছে? মেরে ফেলেছে। কি করে? পিস্তল দিয়ে। পিস্তল দিয়ে? পিস্তল আপনার সঙ্গে ছিল? শেখ, পিস্তল তো বাড়িতে থাকার কথা আত্মরক্ষার জন্য, আর আপনি ওটা সঙ্গে নিয়ে চলে গেলেন, আর যখন গেলেন তখনই ঘটনাটা ঘটলো। না বিশ্বাস করুন। হ্যাঁ, আমি এসে দেখেছি যে লোকটা রেবেকে কোট করে আছে। আমি মাথা ঠিক রাখতে পারিনি, তাই মেরে মেরে। চলুন যাওয়া যাক। তারপর রমণীবাবু সুনীলকে নিয়ে এসে এবার মৃতদেহ দেখে বডি পোস্টমর্টমের জন্য পাঠাবার ব্যবস্থা করলেন। তারপর তিনি পিসিমাকে জেরা করার জন্য ভিতরে গেলেন। বিশ্বাস করুন হুজুর, আমি কিচ্ছু জানি না। আপনি এই বাড়িতে কত বছর আছেন? আমি অনেক চেয়ে শুনু, এইটুকুনি। ওকে তো কোলে পিঠে করে আমি মানুষ করেছি। কে শুনু? কে? ওই যে সুনীল সরকার। তো বলুন যা দেখেছেন। কিন্তু কোনো মিথ্যে কথা বলবেন না। না না, বানিয়ে বলবেন না। যদি পরে জানতে পারি কোন রকম বানিয়ে কথা বলেছেন, তাহলে কিন্তু আপনার সেই রকম শাস্তি হবে। না না, আমি কোনো কথা বানিয়ে বলবো না। আমি যা দেখেছি আমি সব ঠিক ঠিক সত্যি কথাই বলবো। বলুন। এই তো ওই বৌমা জিজ্ঞেস করলো যে শুনু ফিরেছে কিনা। আমি বললাম না, ও তো এখনো ফেরেনি। তারপর হঠাৎ দেখি দরজাকে টোকা মারলো। আমি বৌমাকে বললাম ওই যে শুনু এসেছে, আমি দরজা খুলে দিচ্ছি। আমি ছুটে গিয়ে দরজাটা খুলতেই একটা লোক হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়লো, আমাকে একটা জোরে ধাক্কা মারলো। আমি আমি না পড়ে গেলাম। পড়ে গিয়ে না মাথাটা কেমন করে না যেন জ্ঞানটা হারিয়ে ফেলেছিলাম। আর হঠাৎ হঠাৎ যখন জ্ঞানটা হয়েছে, দেখি লোকটা না বৌমার গলাটা টিপে ধরেছে। সব সে বৌমা মরে গেছে। আপনি আপনি এখন আসুন, আর সুনীল লোককে পাঠিয়ে দেব। এই যে বিস্তর, ওটা আপনার কাছে রাখ। ও আচ্ছা ঠিক আছে। আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিই, আপনি পিসিমাকে জেরা করার আগে আমি পিসিমাকে জেরা করে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাই। সেই তথ্যটা হচ্ছে হুকুম সিং সুনীলবাবুর পূর্ব পরিচয়। তার কারণ সুনীলবাবু যখন হুকুম সিংকে গুলি করেন, তখন হুকুম সিং সুনীলবাবু বলে চিৎকার করে উঠেছিল। আপনি আসুন। ঠিক আছে। Thank you.
আপনি বসুন। আমি জানি আপনার মনের অবস্থা এই সময় কিরকম, কিন্তু আমাকে তো কিছু জানতেই হবে। বলুন। কি জানতে চান? রেবা সরকারকে যিনি খুন করেছেন তাকে আপনি চেনেন? আমি কি করে চিনবো বলুন? চেনেন না, কিন্তু সেই লোকটা সুনীল বাবু বলে বিস্ময় প্রকাশ করলো, কেন? মুশকিল। দেখুন, আমাকে অনেকে চেনে, আমার নামও অনেকে জানে, কিন্তু তাদের যে সবাইকে আমি চিনবো এরকম তো কোনো কথা নেই। রেবা দেবীকে লোকটি যখন খুন করলো বা লোকটি খুন করতে পারে এটা আপনি বুঝতে পেরেছিলেন? কি বলতে চাইছেন আপনি? না, আমি বলতে চাইছি রেবা দেবী যখন খুন হলেন তখন তো আপনি ছিলেন না। না, কেন? কেন মানে? না, কেন মানে এই কারণেই, রেবা দেবীকে ওই লোকটি খুন করার জন্য বাড়িতে ঢুকলেন, আপনি তখন বাড়িতে ছিলেন। আরে আমি, উনি রেবা দেবীকে গলা টিপে খুন করছেন তখনও আপনি বাড়িতে ছিলেন না। উনি রেবা দেবীকে খুন করে বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই সময়ই আপনি ঢুকলেন। ব্যাপারটা কি বড্ড বেশি কাকতালি হয়ে গেল না? আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাইছি না, আমি জানতে চাইছি। তো আমি একটু বাড়ির বাইরে বেরিয়েছিলাম, চিৎকার শুনে ছুটে আসি, দেখি রোজ ঘুরে ফেরানো সেই লোকটা মাথা ঠিক রাখতে পারেনি, তাই গুলি করে দিয়েছি। ঠিক আছে, আমি পিস্তলটা বাজেয়াপ্ত করলাম। ওটা আর এখন কি কাজে আসবে বলুন? তা তো বটেই। আপনি কি মনে করছেন যে এটা সম্পূর্ণ আমার প্ল্যান? আমি কিছুই ভাবছি না। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে ওই লোকটা কেন রেবা দেবীকে খুন করল, খুনের মোটিভটা ঠিক কি? গয়নাগাটির লোভে, টাকা পয়সার লোভে? আপনারা তো জানেন লোকটা কদিন ধরে ঘুরঘুর করছিল, আপনি থানায় জানিয়েছেন। হ্যাঁ, তা জানিয়েছেন। আমি যদি ফিরে না আসতাম তাহলে লোকটা তো, আসলে লোকটা ভাবতেই পারেনি যে আমি ফিরে আসবো, আমাকে বেরোতে দেখেছে হয়তো। আর আমি ফিরে না এলে পিসিকে তো শেষ করার কোনো ব্যাপারই ছিল না তার। বুঝলাম, চলুন আপনাকে একবার থানায় যেতে হবে, কিছু সই সাবুত করতে হবে। রেবার বডি থাকা ওই পাবো? বডি কাল পেয়ে যাবে, এখন আসুন। এবার কিছু বলুন ব্যোমকেশ বাবু। রমণী বাবু, আপনি সুনীল বাবুকে যতটা বোকা ভেবেছিলেন তিনি কিন্তু ততটা বোকা নন। লোকটা আমাকে পুরোপুরি বোকা বানালো, ওর মতলবটাই আমি টের পাইনি। নাহলে হুকুম সিং কে খুন করার অপরাধে লোকটাকে ধরতে পারছি না। হুকুম সিং সুনীল বাবুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে, আর শুধু তো হত্যাই করেনি, তার গায়ের সমস্ত গয়নাও কেড়ে নিয়েছে। অতএব বুঝতেই পাচ্ছেন যে হুকুম সিং কে হত্যা করার পেছনে
সুনীল বাবুরও কিন্তু একটা অধিকারবোধ কাজ করেছে। আসলে লোকটা এক ঢিলে দুই পাখি মারল। লোকটা রেবা দেবীকে খুন করার ফলে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে কোনো অসুবিধা রইল না। আর হুকুম সিং যে ছিল সমস্ত কুকীর্তির একমাত্র সাক্রেত তাকেও সরিয়ে দিল। রেবা দেবীর কোনো উইল নেই, সুনীলবাবু নিকটতম আত্মীয়, তাই আদালতের নির্দেশে একমাত্র উত্তরাধিকারী এখন তিনি। ঠিকই ধরেছ। এই বলো বুমকেশ, রহস্যটা কিন্তু আরো জটিল হচ্ছে। দেখো আমরা বুঝতে পারছি যে খুনিটা কে, কিন্তু অদ্ভুত আমরা ধরতে পারছি না। এক্স্যাক্টলি অজিতবাবু, এক্স্যাক্টলি। বুমকেশবাবু, বুমকেশবাবু একটা কিছু করুন। একটা লোক খুন করে আইনকে কলা দেখিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, মজা লুটছে, আমরা কিছু করতে পারছি না। আমার এত বছরের সার্ভিসে একটা একটা ক্রিমিনাল, একটা আমি ফেল। কিছু করুন বুমকেশবাবু। রনিবাবু, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। আচ্ছা, আপনি বলেছিলেন না যে রেবা দেবী অজিতের লেখা সব বইগুলো পড়েছেন? আমি ওদের বাড়িতে আগা পাঁচতলা সার্চ করেছিলাম, কিন্তু আমার কাজের কোনো তথ্য না পেলেও সেখানে আপনার কীর্তি কাহিনী নিয়ে লেখা অজিতবাবুর বেশ কিছু বই ছিল। সেগুলো প্রায় সবকটাতেই রেবা দেবীর নাম লেখা। তাতেই আমার মনে হলো যে রেবা দেবী অজিতবাবুর বই পড়তে ভালোবাসতেন। আচ্ছা রমণীবাবু, আপনি সুনীলবাবুকে একবারই মাত্র জেরা করেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা বোমকেশ, তোমার কি মনে হয় যে ওনাকে আরেকবার জেরা করলে তাহলে রহস্যের সমাধানটা হয়ে যাবে? না অজিত, আমি অন্য কথা ভাবছি। কি ভাবছ? আচ্ছা রমণীবাবু, আপনি কোনোভাবে রেবা দেবীর হাতের লেখা জোগাড় করতে পারেন? হাতের লেখা? কেন? মানে ধরুন ওই ওনার লেখা কোনো হিসেবপত্র বা কোনো চিঠির অংশ, মানে যেটা থেকে আমি ওনার বাংলা হাতের লেখার একটা মোটামুটি আদল পাই আর কি। হ্যাঁ, সেটা জোগাড় করা যাবে। আমি ভাবছি যে কেন, মানে উনি তো এখন নেই, মৃত। না বোমকেশ, মানে মতলবটা কি সেটা আমাকে একটু বুঝিয়ে বলবে? মতলবটা হচ্ছে, তুমি বলতে পারবে না? আমি মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বেশ, এই তো কিছুক্ষণ আগে রমণীবাবু বললেন যে রেবা দেবী আমার সমস্ত কীর্তি কাহিনীগুলো পড়তে ভালোবাসতেন। হ্যাঁ, ভালোবাসতেন। সুতরাং রেবা দেবীর পক্ষে আমাকে অটোগ্রাফ চেয়ে চিঠি লেখাটা খুব একটা অসম্ভব নয়। তার কারণ মেয়েদের যে এই দুর্বলতাটা আছে তা আমরা বিভিন্ন সময় প্রমাণ পেয়েছি। ধরুন মাস ছয়েক আগে উনি আমাকে একটা অটোগ্রাফ চেয়ে চিঠি লিখেছিলেন। আর তাতে এ কথাটাও লেখা ছিল যে ওনার স্বামী ওনাকে খুন করার জন্য ফোন দিয়ে আটছেন, আর যদি আমি কখনো ওনার অপঘাতে মৃত্যুর খবর পাই তাহলে যেন আমি ওনার মৃত্যুর তদন্ত করি। বুঝেছি বুঝেছি। তার মানে আপনি একটা চাল চিঠি তৈরি করবেন,
আর সেটা দেখিয়ে সুনীলবাবুর স্বীকারোক্তি আদায় করবে। আদায় করার চেষ্টা করব। তার কারণ সুনীলবাবু যদি ভয় পেয়ে স্বীকারোক্তি না দেন তাহলে কিন্তু ওনাকে ধরা যাবে না। না ব্যোমকেশ, আমি বলছিলাম যে এরকম একটা ধুরন্ধর লোককে এত সহজে তুমি ধরতে পারবে? বললাম তো অজিত, আমি চেষ্টা করব। তার কারণ কি জানো অজিত, যতক্ষণ না সুনীলবাবু নিজের অপরাধ নিজের মুখে স্বীকার করছেন ততক্ষণ কিচ্ছু করা যাবে না। তাই স্বীকারোক্তি হচ্ছে একমাত্র পথ, এছাড়া তার বিরুদ্ধে কোনো অভিযোগ কখনোই প্রমাণ করা যাবে না। ব্যোমকেশবাবু, রেবা দেবীর লেখার জোগাড় হয়ে যাবে, আর কিছু? আর একটা কাগজ, মানে রেবা দেবীর নাম ছাপানো একটা প্যাডের কাগজ। প্যাডের কাগজ? হ্যাঁ, উনি ব্যবসা দেখতেন, ফলে ওটাও জোগাড় হয়ে যাবে। না না, ওই ধীরন্দর স্বামী আমার মনে হয় এতদিনে সবকিছু সরিয়ে ফেলেছে। সেটা অবশ্য আশ্চর্যের কিছুই নয়, তবু চেষ্টা করে দেখা যেতে পারে। আর কিছু? হ্যাঁ, আরেকটা টেপ রেকর্ডার মেশিন। তার কারণ সুনীলবাবু যদি সত্যি সত্যি কনফেস করেন তাহলে তার একটা পাকাপাকি রেকর্ড থাকা প্রয়োজন। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি কারেক্ট। আমি সবকিছু নিয়ে কাল সকালেই আসবো। এখন আসি ব্যোমকেশবাবু। বেস্ট অফ লাক। আসছি। আমি বলছিলাম ব্যোমকেশ, তুমি রহস্যের সমাধান করতে পারবে তো? সমাধান করতে পারি আর না পারি, অন্তত অন্ধকারে যদি একটা ঢিল ছুড়ি ক্ষতি কী?